بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي دين بنا اپنے پوشن کو رسین 7-1-9 نمبر جي برطمان دیکھا سے کسو جبوک নজওয়ান তারা দাড়ি রাখতেছে, দাড়ির প্রতি আগ্রহী এবং ধর্মীয় অনুভূতি তাদের ভিতরে সজাগ রয়েছে। তো এভাবে দাড়ি রাখার কারণে দেখা আছে যে তাদেরকে বিভিন্ন অপবাদ দেয়া হয়ে থাকে। বর্তমান যুগের সমস্যা তুলে ধরে বলেছেন যে অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে টার্গেট করা হয়ে থাকে ধর্মহীন নেতাকর্মীদের পক্ষ থেকে, এবং অনেক সময় তাদের তারা হয়রানির শিকার হয়। তো এমত অবস্থায় দাড়ি কি এত বড় না রেখে ওটাকে ছোট করা যাবে কিনা, এরপর জানতে চেয়েছেন যে এক মুষ্টি রাখা মর্মে সাহাবির আমল রয়েছে। তো এই রকম করে যদি দাড়ি রাখে তো রাখতে পারবে কি পারবে না, বিশেষ করে বর্তমান জামানার প্রেক্ষাপট অনুযায়ী, মানে ফেতনা ফাসাদের জামানা যেহেতু, তো বিপদ আপদ মুক্ত হওয়ার জন্য যদি কেউ এইভাবে দাড়ি রাখে, মানে ছোট করে রাখে, অল্প করে রাখে, তাহলে রাখার অনুমোদন আছে কিনা। হ্যাঁ জীবন, আপনার কথাটা শুনলাম ভালোভাবে এবং শোনার পরে উত্তর দিচ্ছি। দাড়ি রাখা সুন্নাহ বলেছেন, বিষয়টি আরো পরিষ্কার করে বলা ভালো। দাড়ি রাখা সুন্নাহ এ হিসেবে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দাড়ি রেখেছেন, এমনকি প্রত্যেক নবী রাসূলদের সুন্নাহ। তাই তো আমরা জানতে পারি যে মুসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুনকে রেগে তার দাড়ি চেপে ধরেছিলেন, তখন বলেছিলেন ইয়াবনা উম্মা লা তাখুজ বি লিহিয়াতি ওয়ালা বি রাসি, হে মায়ের সন্তান তুমি আমার দাড়ি এবং আমার মাথা ধরো না, মাথার চুল ধরো না। তো উনি রাগান্বিত হয়ে তার মাথার চুল দাড়ি ধরে টেনেছিলেন তাকে। যখন ওই বনে ইসরাইল বাছুর পূজায় লিপ্ত হয়ে যায় হারুন আলাইহিস সালামের উপস্থিতিতে, মুসা আলাইহিস সালাম ওই সময় 40 দিনের কোর্সে গিয়েছিলেন মহানব্বুল আলমের নিকটে তুরে পাহাড়ে। তো উনি ফিরে এসে দেখেন এই পরিস্থিতি, তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে, ওই বাছুর পূজা শুরু করে দিয়েছে। তখন উনি রাগ হয়ে বলেছিলেন তোমার উপস্থিতিতে এরকম হয়ে গেল, তুমি আমাকে খবর দাওনি। তো ওই সময় রাগ হয়ে তাকে তার দাড়ি এবং চুল টেনে ধরেছিলেন। তো দাড়ি ছিল বলেই তো টেনে ধরেছিলেন। তো এ থেকে প্রমাণ যে নবী রাসূল সকলেরই দাড়ি ছিল। দাড়িকে ফিতরতি বিষয়ের অন্তর্ভুক্ত ধরা হয়েছে, প্রকৃতিগত বিষয়ের অন্তর্ভুক্ত ধরা হয়েছে সহিহ হাদিসগুলিতে, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এটিকে প্রকৃতি বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দাড়ি রাখা সুন্নাহ এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, দাড়ি রাখা ফরজ এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, শুধু তাই নাই মহান রব্বুল আলামিনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফফিরুল লিহা খালিফুল মুশরিকিন ওয়াফফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি বাড়িয়ে দাও এবং গফকে ছোট করে দাও। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারিখ ওয়াবারিতে একটি ঘটনা এসেছে যে ঘটনার সার নির্যাস হলো এই যে পারস্য সম্রাটের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দিকে দাওয়াতের যে পত্র দিয়েছেন, এই পত্র পাওয়ার সাথে সাথে সে এই পত্রটিকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল, ছেড়ে ফেলেছিল এবং অনেক বদনাম করেছিল যে আরব জাত এত নিচু জাত ছিল যে ওদের থেকে আমরা ভ্রুক্ষেপ করিনি, আজ এত বড় দুঃসাহস দেখেছে যে আমার কাছে পত্র পাঠিয়েছে। এরপরে পারস্য সম্রাট ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন, ইরাকের যিনি মন্ত্রী ছিলেন, তার পক্ষ থেকে তাকে নির্দেশ করেন এই মর্মে যে দুজন হৃষ্টপুষ্ট জওয়ানকে, যুবককে পাঠিয়ে দাও মোহাম্মদকে যেন ধরে আনা হয়। মানে আজবিল্লাহ, মানে কত বড় অহংকারী! ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্রনায়ক, মদিনায় তার খেলাফত পরিচালিত হচ্ছে এবং গোটা আরব তার ক্ষমতার অধীনস্থ হয়েছে, তার নবুওয়াতকে মেনে নিয়েছে, মানে মেজরিটি আরব পার্সন।
তা এই অবস্থাতে যখন পাঠিয়েছিল মশরেক পারস্য সম্রাট, তো দুইজন লোককে পাঠানো হয়েছিল ইরাকের তার প্রতিনিধি এবং মন্ত্রীর পক্ষ থেকে। সে দুই যুবকের পরিচয় এসেছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছিল। তাদের অবস্থা ছিল এই যে তাদের দাড়ি ছিল শেভ করা, ক্লিন শেভ ছিল, আর মত ছিল অনেক বড় বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে দৃষ্টি দেন একটিবার মাত্র, এরপরে বলেন মান আমারাকুমা বেহাজা, তোমাদেরকে এই কাজটি করার কে নির্দেশ দিয়েছে? তখন তারা বলেছিল আমারনা রব্বনা, আমাদেরকে আমাদের রব নির্দেশ করেছে, মানে পারস্য সম্রাট তাদের রব। মুশরিকদের আর কি কাণ্ড, মুশরিকদের এটাই তো উত্তর যে তারা একে অকে রব হিসেবে গ্রহণ করে, প্রকৃত রবকে বাদ দেয়। তো যখন তারা বলল যে আমাদের রব্যের নির্দেশ, অর্থাৎ পারস্য সম্রাট তাদের রব, উনি এই নির্দেশ করেছেন যে দাড়ি ক্লিন শেভ হবে আর মোচ হবে অনেক বড় বড়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়ালাকিন্না রব্বি আমারানি বিইফায় লিহিয়াতি ওয়া ইহফায় শারিবি, কিন্তু জানো আমার রব আমাকে নির্দেশ করেছেন এই মর্মে যেন আমি দাড়িকে বাড়াই এবং আমার গোঁফকে ছোট করে দেই। তো তারিখ উত্তাবারির এই ঘটনাটি সহি সনদে এসেছে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন এই ঘটনাটি সহি সনদে বর্ণিত, বিশুদ্ধ সনদে বর্ণিত। এটিকে ইমাম ইবনে কাসির বেদায় নেহাতে এনেছেন, আরও অনেক গ্রন্থে পাওয়া যাবে এই আসারটি, এই ঘটনাটি। এই ঘটনা থেকেও প্রমাণ যে দাড়ি রাখার নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর নির্দেশে দাড়ি বাড়াতে হবে এবং গোঁফ ছোট করে দিতে হবে। সুতরাং যেটা আল্লাহর নির্দেশ সেটা ফরজ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও ফরজ, এবং কোন কোন সময় ফরজ নির্দেশটা, এই নির্দেশ সূচক শব্দটা অনেক সময় নফলের দিকে বহন করা হয় অন্যান্য সাইড ভিত্তিক দলিলের আলোকে। তাছাড়া এটাই হলো ইসলামিক ল, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ শিরোধার্য, এটাই হলো আসল কথা। সুতরাং আমরা বলতে পারি যে দাড়ি রাখাটা ফরজ, এজন্য যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, দাড়ি রাখা সুন্নাহ এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, দাড়ি ক্লিন করা হারাম এজন্য যে মুশরিকদের চরিত্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাসূলের আদেশ নিষেধ লঙ্ঘন করা হয়। বাকি থাকলে দাড়ি রাখার সীমা কতটুকু, কতটুকুর পরে গিয়ে দাড়ি কাটা যেতে পারে, বোন এদিকে ইঙ্গিত দিয়েছেন, হাদিসটির কথা বলেছেন, তবে হাদিসের রেফারেন্স জানা নেই এবং কোন সাহাবির কথা সেটাও তার জানা ছিল না। তো এই সাহাবি হলেন সম্মানিত সাহাবি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে এসেছে বুখারী শরীফের হাদিস, কানা ইজা হাজ্জা ওয়া ইতামারা কাবাদা আলা লিহিয়াতিহি ফামা ফাদালা আখাযাহু আও ফামা ফাদালা আখাযাহু। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা যখন তিনি হজ বা উমরা করতেন তখন তিনি তার দাড়িতে হাত রাখতেন, মুষ্টি বাঁধতেন, মুষ্টি রাখতেন, ফামা ফাদালা আখাযাহু, এক মুষ্টি রাখার পরে যতটুকু অতিরিক্ত হতো মানে মুষ্টির বাইরে চলে যেত অতটুকু উনি কেটে ফেলতেন। এটি বুখারী শরীফ হাদিস কিতাবুল লেবাস, লেবাস অধ্যায়ে এসেছে ইবনু উমরের এই বর্ণনাটি, এই আমলটি। সুনান আবু দাউদে হজ উমরা ছাড়াও তিনি কাটতেন, এ মর্মে প্রমাণ এসেছে হাসান সনদে। তাহলে দেখা আছে যে ইবনু উমরের আমল রয়েছে, তিনি এক মুষ্টির পরবর্তী অংশটুকু, এক মুষ্টির বর্ধিত অংশটুকু কেটে ফেলতেন। অতএব সাহাবির আমল হিসেবে এক মুষ্টির অতিরিক্ত অংশ কাটা যায়। এ মর্মে আরও একাধিক সাহাবির আমল রয়েছে, ফতোয়া রয়েছে, যেমন ইবনে আব্বাস এভাবে কিছু কাটছাঁট করার অনুমতি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। আবু হুরায়রা থেকেও বর্ণনা এসেছে যে উনিও এই কিছু দাড়ির কিছু অংশ কাটতেন। অথচ এনারা হলেন এই দাড়ির সংক্রান্ত হাদিসগুলির বর্ণাকারী। এখান থেকে কিছু কিছু ওলামাদিন মনে করেন যে দাড়ি রাখার এতটুকু সীমা, এর পরবর্তী অংশ কেটে দেওয়া যাবে, কেটে দিতে হবে, এবং কেটে দেওয়া ওয়াজিব বলেছেন আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহে। তবে তার এই ফতোয়াটিকে বিচ্ছিন্ন ফতোয়া ধরে নেওয়া হয়েছে, কারণ ওয়াজিব হওয়ার ওরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াতে বলেছেন, তিনি কাটতে পারেননি। সুতরাং আমরা ওয়াজিব বলবো না, তবে এতটুকু অবশ্যই বলতে পারি যে সালাফে সালেহিনে যেহেতু আমল পাওয়া গিয়েছে,
এক মুষ্টির পরে তারা কাটতেন, সাহাবিদের কিছু সাহাবির আমল পাওয়া গেছে, অনুরূপভাবে তাবেঈদের আমল পাওয়া গেছে, যেমন হাসান বসরি, মুহাম্মদ বিন কাসেম সহ আরো বিভিন্ন তাবির আমল রয়েছে। সুতরাং কাটা যেতে পারে এক মুষ্টির পরবর্তী অংশ, এক মুষ্টির আগে কাটা যাবে না, এক মুষ্টির কমে কাটা যাবে না। আর বাকি থাকলো আমাদের দেশের যে দুর্যোগপূর্ণ মুহূর্ত অবস্থা, একে অপরকে অবাদ দেওয়া বা দাড়ি টুপি দেখলেই মানে কিছু কিছু কুচক্রী মহল যে বলে থাকে যে এরা হয়তো বিচ্ছিন্নবাদী, এদের সম্পর্ক রয়েছে ওই উগ্রবাদীদের সাথে, অথচ তারা মোটেও উগ্রবাদী নাই যাদেরকে এই মর্মে অপবাদ দেওয়া হচ্ছে। তো অনেক সময় এভাবে টুপি লেবাস দেখে, দাড়ি দেখে অনেক সময় তাদেরকে চিহ্নিত করা হয়, যে সন্দেহ করা হয় যে এরা মনে হয় জঙ্গিবাদী হবে, অথচ তারা তারা মোটেও জঙ্গিবাদী নয়। জঙ্গিবাদী ওটা আলাদা একটা গোষ্ঠী যাদের মধ্যে না রয়েছে প্রকৃত ঈমান, না রয়েছে মানবতা। তো জঙ্গিবাদ ইসলাম সাপোর্ট করে না, জঙ্গিবাদকে ইসলাম সাপোর্ট করে না, ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। তো এরপরও দেখা যায় যে ভালো মানুষ অনেক সময় হয়রানির শিকার হয়ে যায়। তো এমত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ রাখে, আশা করি করা যায় কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে দুশ্মনের ভয়ে, হয়রানির ভয়ে দাড়ি এভাবে না কেটে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনাও করতে পারেনি। ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সকল কাজ সহজ করে দিবেন। সুতরাং আমাদের দেশে যে ধরপাকড় হচ্ছে, মানে জঙ্গির ধোঁয়া তুলে অনেক সময় নিরপরাধ মানুষকেও মানে ধরে হেরেস্তা করা হচ্ছে, তো এ কারণে দাড়ি টুপি যে সবাই বাদ দিয়েছে এমন নয়, বরং অনেক লোক দেখবেন, যেমন তবলিগ জামাতের লোক, তারা তো সবাই দাড়ি রাখেন, দাড়িতে কোনো হস্তক্ষেপ করেন না। এরপর অনুরূপভাবে অনেক ভালো ভালো সালাফি ওলামায়ে দিন রয়েছেন, তারা দাড়ি রেখে দিয়েছেন এবং দাড়ি কাটেন না, বা কেউ কাটলেও এই এক মুষ্টির পরবর্তী অংশটুকু কাটেন, যেটা সালাফে সালেহীন আমল দ্বারা প্রমাণিত। তো এতটুকু করাতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, এবং সর্বোপরি ভয় রাখতে হবে আল্লাহ রাব্বুল আমিনের, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন সকল কাজ সহজ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আমিন তিনি বিপদ উদ্ধার করবেন, যেহেতু তিনি মহান সত্যবাদী, তার উপরে কোনো সত্যবাদী হতেই পারে না। আর তিনি বলেছেন, ওমা ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, সূরা তালাকের আয়াত। আরও বলছেন, তার যে ব্যক্তি ভয় করবে আল্লাহকে তার সমস্ত কাজ সহজ করে দেবেন। সুতরাং সরাসরি ভরসা আল্লাহর উপর রাখা যাবে, রাখতে হবে, এটা একজন মুসলিমের করণীয়। আর এক মুষ্টির এক মুষ্টি পরিমাণ রেখে বাকি অংশটুকু কাটা যায়, কর্তন করা যায়, কেটে ফেলা যায়, এটা তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এই সুবিধা গ্রহণ করাতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। হাজা বিল্লাহি তৌফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।